জানি এই মুহূর্তে প্রত্যেকেই কিন্তু নিজের কাজটাকে ছেড়ে সোজা বসে আছেন টিভির সামনে। তার কারণ এই অনুষ্ঠানের গেস্ট জ্যোতিষ ভারতী রাজেন রাজ, এই মানুষটির অনুষ্ঠান যখন চলে প্রচুর মানুষ কিন্তু সমস্ত কিছু বন্ধ করে শুধুমাত্র এই অনুষ্ঠানটার দিকেই তাকিয়ে বসে থাকেন। তার কারণ তো একটা আছে, অবশ্যই কারণ আছে। তার কারণ হচ্ছে এটাই যে এই অনুষ্ঠানের গেস্ট রাজেন রাজ, তিনি যেমন একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন সেই রকম মানুষটিও কিন্তু সৎ এবং সজ্জন একজন ব্যক্তিত্ব। তিনি সদা সর্বদা একটাই কথা বলেন যে স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব আমার। গণেশজির আশীর্বাদে যারাই আজকে এসেছেন প্রত্যেকের স্বপ্ন কিন্তু সফল হয়েছে। আর এই অনুষ্ঠানের গেস্ট রাজেন রাজ, তিনি সদা সর্বদা একটাই কথা বলেন, একবার আসুন, একটাই প্রতিকার যা সত্যিকারের সারা জীবন কিন্তু আপনার জীবনে সফলতা এনে দেবে। সেখানে আপনাকে আসতে হবে, আপনি যদি আপনার একটি হাত বাড়িয়ে দেন তিনি দু হাতে কিন্তু আপনাকে তুলে নিয়ে আসবেন সমস্যার থেকে। ঠিক সামনেই সেই রকম একটা শুভ দিন আসছে, অক্ষয় তৃতীয়া। যে অক্ষয় তৃতীয়াতে হয় না বলে কোনো কাজ নেই, এই অক্ষয় তৃতীয়ায় যারা কাজ করাতে চাইছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, এই মুহূর্তেই কিন্তু ফোন করে বুকিং করুন, কারণ আজকেই দাদাকে পেয়ে যাচ্ছেন কালীঘাটে। তো যিনি এইভাবে আপনাদের পাশে থাকেন সেই রাজেন রাজকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। তো বছরের আমরা মোটামুটি প্রথমে একদম প্রায় 1425 ত্যাগ করে 1425-1425 কিন্তু আমরা পা দিয়ে চলেছি। কালকে কিন্তু আমাদের পয়লা বৈশাখ, আর প্রথম মানে বছরের জন্য প্রথম যেন ভালো হয় সেটা নিয়ে আজকে অনেক কিছুই বলবো, প্লাস 1425 সালটা কোন কোন রাশির ভালো যাবে আর কোন কোন রাশির ক্ষেত্রে একটু সমস্যা আছে সেটা কিন্তু অবশ্যই আমি আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে 1425 সালটা আপনাদের কেমন যাবে। তো 1425 মানেই কিন্তু 1+4+2+5 = হচ্ছে আমাদের 12, আর 1+2 = 3, অর্থাৎ জুপিটারের কিন্তু বছর। আমরা সবসময় যে কোনো কাজ করার আগে তরুণ দাদা সবসময় বাংলা সালটা কিন্তু মেনে চলি অবশ্যই, কেননা এই যে আজকে আমাদের যে পয়লা বৈশাখের দিন যে অমাবস্যা পড়েছে সেটা কিন্তু বাংলা মতে কিন্তু দেখে, সেটা কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু লেখা থাকবে না। যে কোনো কিছু, যে অক্ষয় তৃতীয়া কি পয়লা বৈশাখ কি যে কোনো অমাবস্যা, যে কোনো পূর্ণিমা, যে কোনো পুজো পাঠ, সমস্ত কিছু কিন্তু আমরা এই বাংলা ক্যালেন্ডার দেখে কিন্তু মেনে চলি। আমি কিন্তু বাংলা সালটাই কিন্তু জোর দিই, অন্নপ্রাশন সমস্তটাই বাংলা, কিছু বাংলা মতে। যখন কোনো আমরা কোনো ঠাকুরমশাইকে যখন ডাকি সে ঠাকুরমশাই কিন্তু পঞ্জিকা দেখে কোন দিনটা শুভ, কিংবা যদি কেউ গতে হয় তখন কত কত পাদ দোষ পেলো, এগুলো কিন্তু কত দোষ পেলো এগুলো কিন্তু দেখা হয়, কোন কোন নক্ষত্র, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের এই বাংলা মতে কিন্তু করা হয়, এই পঞ্জিকা মতে। প্লাস এই যে আমাদের 1425 সালটা যাতে ভালো যায়, বিশেষ করে যাদের এই বছরটা যাদের ভালো যাবে সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে এই বছরটা কিন্তু খুব ভালো বছর, খুবই কিন্তু ভালো বছর। আর আমাদের ধনুরাশির ওপরে শনি কিন্তু বসে থাকছে, এখান থেকে ধনুরাশির ওপর থেকে শনি কিন্তু ক্রস করবে না, ধনুরাশি থেকে মকর রাশিতে শনি ক্রস করবে 25 জানুয়ারি 2020। 25 জানুয়ারি 2020 কিন্তু আমাদের ধনু থেকে সঞ্চার করবে মকরে, সেটা হচ্ছে 25 জানুয়ারি 2020 সালে। এতদিন কিন্তু শনি কিন্তু আমাদের বসে আছে, প্লাস শনি কিন্তু অষ্টমে বসে আছে, ভাবচক্রে অষ্টমে কিন্তু বসে আছে শনি আর হচ্ছে মঙ্গল। এটা কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু খুব ভালো হওয়ার কিন্তু সম্ভাবনা, যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যারা কোনো চাকরি পরীক্ষা দিন ধরে যারা পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব শুভ বছর। প্লাস কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি আর মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিন্তু খুবই শুভ। যে কোনো কাজ, যেসব কাজগুলো আপনাদের এত বছর ধরে আটকিয়েছিল সেই কাজগুলো কিন্তু এখন কিন্তু আমাদের খুলতে চলেছে, সেই কাজগুলো কিন্তু আমাদের হতে চলেছে। প্লাস যেসব রাশিগুলো অর্থাৎ বিষ রাশি, আপনাদের কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি আর হচ্ছে মকর রাশি, এই পাঁচটা রাশি কিন্তু প্রচণ্ড কিন্তু ডিস্টার্ব দেবে
আর বিষরাশির ক্ষেত্রে কিন্তু বেশি দিন নয়, অর্থাৎ বিষরাশির কিন্তু এই মে মাসের 4 তারিখের পর থেকে, চৌঠা মেয়ের পর থেকে কিন্তু বিষরাশির ক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। শুধুমাত্র এই 21টা কয়েকটা মাত্র দিন, 20-22 দিন মতো একটু খারাপ যাবে, কিন্তু বিশেষ করে বিষরাশির ক্ষেত্রে কিন্তু বলছি অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। খুব ভেবে চিন্তে টাকা ইনভেস্ট করবেন, ব্যবসায় কিন্তু খুব ভেবে চিন্তে টাকা ইনভেস্ট করতে হবে। কেউ কলার কেউ আছেন? হ্যাঁ অবশ্যই দেখে নেবো, আজকে অনেক কিছু নিয়ে আলোচনা করব, অবশ্যই খাতা পেনটা আপনারা রেডি করে রাখবেন, অনেক কিছু বলবো, নতুন সালটা যাতে ভালো হয়, শুরুটা যাতে ভালো হয়, সেই জন্য অনেক কিছু টোটকাও কিন্তু আপনাদেরকে আমি তুলে দেবো। আজকে একটু দেখে নি কে আছে। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি, মমিতা দে। আমার নিজের সম্পর্কে জানতে চাই, আমি দাদার অনুষ্ঠান দেখি, ভীষণ ভালো লাগে। আচ্ছা, বিষয়ে দাদা খুব কষ্ট বক্তা, এর জন্য আরো বেশি ভালো লাগে। কতদিন দেখছেন? চেষ্টা করলে পাওয়া যায়, তাই তো? আচ্ছা ম্যাডাম, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11th March 1990। কটার সময় জন্ম? সন্ধ্যে 6টা 57 আসানসোলের জন্ম। জন্মস্থান কোথায়? আসানসোল তো। আচ্ছা সেদিন কি বার ছিল ম্যাডাম? ঠিক, একদম ঠিক। আচ্ছা, কন্যা লগ্ন, কন্যা লগ্ন সিংহ রাশি, কন্যা লগ্ন সিংহ রাশি, উত্তর উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র, উত্তর সারা নক্ষত্র আর নরগণ, সরি উত্তর ফাল্গুনি নক্ষত্র আর হচ্ছে নরগণ, সরি উত্তর ফাল্গুনি নক্ষত্র আর হচ্ছে নরগণ। আপনার ক্ষেত্রে অগ্নি তত্ত্বে আপনার জন্ম, আর হচ্ছে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যোগ পেয়েছে 16 যোগ। অর্থাৎ প্রথমেই দেখবেন আপনারা ফলো করবেন কোন জাতক জাতিকার, এই যোগটা কিন্তু আমি কিন্তু প্রচন্ড কিন্তু এটা প্রাধান্য দেই। আর আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2 নম্বর সংখ্যা, শুভ বার হচ্ছে, শুভ দিন হচ্ছে বুধবার আর শুক্রবার, শুভ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে আপনার ক্ষেত্রে উত্তর দিকটা আপনার ক্ষেত্রে শুভ। যে কোনো শুভ কাজ সূর্যোদয়ের 2 ঘন্টার পরে করার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। টিভি স্ক্রিনে দেখুন আপনার হস্ত নক্ষত্র, আপনার হচ্ছে লগ্নে বসে হস্ত নক্ষত্রে বসে আছে লগ্ন, চন্দ্র নক্ষত্রে বসে আছে রবি নক্ষত্র, রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে, বুধ বসে আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র বসে আছে শ্রবণ নক্ষত্রে, মঙ্গল বসে আছে আমার উত্তরসরা নক্ষত্রে, বৃহস্পতি বসে আছে আপনার আদ্রা নক্ষত্রে, আর শনি বসে আছে আপনার উত্তরসরা নক্ষত্রে, আর আর উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনার বসে আছে চন্দ্র, বসে আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে, আর হচ্ছে শ্রবণ নক্ষত্রে বসে আছে রাহু, আর কেতু বসে আছে অশ্লেষ নক্ষত্রে। এই হচ্ছে আপনার নক্ষত্র নিয়ে আমি বললাম। এবার হচ্ছে আপনার বার্থ চার্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীতে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে শনি। কোনো জাতক জাতিকা যদি চতুর্থ স্থানে শনি বসে থাকে তাহলে কিন্তু দেখা গেছে যে বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া লাইফে, হ্যালো বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, প্লাস আপনার মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের পা ঘটিত সমস্যা নিয়ে একটু ভোগা, প্লাস আপনিও কিন্তু একটু শরীরে একটু ব্যথা বেদনা নিয়ে ভুগবেন, দাঁতের কোনো সমস্যা নিয়ে ভোগা, নখের কোনো সমস্যা নিয়ে ভোগা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে আপনার লগ্নে পঞ্চমে বসে আছে শুক্র, মঙ্গল আর রাহু। কোনো জাতক জাতিকার যদি মঙ্গল রাহু যদি বসে থাকে পঞ্চম স্থানে, সেক্ষেত্রে দেখা যায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি পাওয়ার সম্ভাবনা, পড়াশোনার ক্ষেত্রে ঠিকমতো রেজাল্ট না আসার সম্ভাবনা, সেটা কিন্তু দেখা যাচ্ছে। রবি বুধ 6ষ্ঠ স্থানে বসে আছে, এটা কিন্তু খুব ভালো। কোনো কর্মের সংক্রান্ত নিয়ে আপনার কোনো সমস্যা, কোনো কর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন আমার কাছে থাকতে পারে। আর 7ম স্থানে গ্রহ নেই, 8ম স্থানে কোনো গ্রহ নেই, 9ম স্থানে কোনো গ্রহ নেই, 10ম 11ম স্থানে আপনার বসে আছে বৃহস্পতি, এটা কিন্তু খুব ভালো জায়গায় বসে আছে। গুরুশৌরী যোগ সৃষ্টি করেছে শনি, শনির বৃহস্পতিকে বলা হয় গুরুশৌরী যোগ, আর কেতু আপনার 12ম স্থানে বসে আছে। আপনি প্রচণ্ড অনেস্টি মেনটেন করেন, প্রচণ্ড কিন্তু আপনার ক্ষেত্রে একটা প্রচণ্ড মানে ইচ্ছা আকাঙ্ক্ষা সবসময়ের জন্য কাজ করে, আর প্লাস কিন্তু আপনি কোনো কর্মের সংক্রান্ত নিয়ে কোনো প্রশ্ন কি করছেন আমাকে? কবে হবে সেখানে দেখতে গেলে কিন্তু অবশ্যই, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ম্যাডাম, আপনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনার রাহুর দশা বিয়োগ চলছে, রাহু কিন্তু আপনার ক্ষেত্রে, রাহু কিন্তু আপনার ক্ষেত্রে যে বার চার্টে বসে আছে সেটা হচ্ছে রাহু কিন্তু আপনার ক্ষেত্রে, যেহেতু
বললাম যে রাহু মঙ্গল কিন্তু আপনার ঘরে পীড়িত অবস্থা, আপনি দেখবেন ইডেন পরীক্ষায় পাশ করে গেল ভাই বাদে গিয়ে আটকিয়ে যাবেন। এটাই হবে, এটাই হয়েছে, আপনি এটাই করছেন আসানসোল থেকে, তাই তো? বিয়ের পরে আপনি চাকরিও পেতে পারেন, এটাও কিন্তু আপনার আছে, বিয়ের পরেও কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, ঠিক আছে? আপনার ছকে অনেক কিছু ভালো আছে, কিন্তু নেগেটিভ কিছু যেটা বললাম, মঙ্গল রাহুকে একটুখানি রেকটিফাই করার চেষ্টা করুন, একটু গ্রহগত প্রতিকার দিন, অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে। আমি আসানসোল থাকি, আপনার আশা করি দুর্গাপুর চেম্বারটা কিন্তু আপনার কাছেই হবে। বহু মানুষ আমার কাছে সঠিক প্রেডিকশন জানতে চায় এটা ঘটনা, কেননা জ্যোতিষ শাস্ত্রটা শুধুমাত্র ওই মাঙ্গলিক যোগ প্লাস এই আপনার কোনো নেগেটিভ যোগে কিন্তু বসে নেই, সেখানে কিন্তু অনেক কিন্তু পজিটিভগুলো কিন্তু আছে, সেগুলো কিন্তু মানতে হবে। আমি কিন্তু সবসময়ের জন্য প্রত্যেকটা নাক্ষত্রিক বিচার, যে প্রথমেই কিন্তু আপনাকে বললাম যে নক্ষত্র নিয়ে কিন্তু আমি বললাম, প্লাস আপনার কিন্তু নক্ষত্রটা কিন্তু কোন কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেটার উপরে কিন্তু নির্ভর করছে, তার কতটা সে কতটা সে এনার্জাইজড আছে, সে গ্রহটা কতটা পাওয়ারফুল আছে। এই যে আপনার কিন্তু শনি বসে আছে রবির নক্ষত্রে, অর্থাৎ কিন্তু উত্তর সারা নক্ষত্রে বসে আছে, শনি যদি উত্তর সারা নক্ষত্রে বসে থাকে তাহলে কিন্তু দেখা গেছে আপনার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে এটা বাধা দেবে, সমস্ত কিছু একটা ফ্রাস্ট্রেশন দেবে, আপনি যেই কাজটা আশা করবেন তার ঠিক বিপরীতটা কাজটা কিন্তু আপনার হবে। তো সেইগুলো কিন্তু আপনি একটুখানি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো হবে। আর যেটা আমি আলোচনা করছিলাম, না সেই জায়গা থেকে একটু বলে দেবো, যে যারা আজকেই আসতে চাইছেন আজকে কিন্তু দাদাকে কালীঘাটে পেয়ে যাচ্ছেন, অক্ষয় তৃতীয়ার আগে কিন্তু ব্যারাকপুর এবং বরানগরে পেয়ে যাচ্ছেন 17 তারিখ। অবশ্যই এই মুহূর্তে ফোন করুন, টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার দুটো রয়েছে সেই নাম্বারে 9883106409 এবং আরও একটি নাম্বার 9007468462। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। আর হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ, বলুন। শ্যামবাজার থেকে আরতি, হ্যাঁ বলুন, আপনার বিষয়? দাদা আপনার প্রোগ্রাম আমি দেখি খুবই, আর আমার দিদি গিয়েছিলেন আপনার কাছে 1.5 বছর আগে তার ছেলের জন্য। আচ্ছা, খুব চঞ্চল ছিল, পড়াশোনায় মন বসছিল না, এখন কিন্তু দাদা ভীষণ ভালো রেজাল্ট করছে। 1.5 বছর আগে যে রেজাল্ট করত তার থেকে অনেক ভালো রেজাল্ট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো দাদা, অনেক ভালো, চঞ্চল ছিল, আমি যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো মেনে করেছেন, প্লাস আপনার দিদির নিশ্চয়ই আমার প্রতি বিশ্বাস ভরসা ছিল। আমি সবসময়ের জন্য বলি জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু একটা হচ্ছে শ্রদ্ধা, একটা ভক্তির শাস্ত্র। এই শাস্ত্রটাকে যারা মানবে, যারা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস রেখে যারা করবে, অবশ্যই যারা ডেফিনেটলি সফলতা পাবে। আর যারা আমার কথা অনুযায়ী মতন যারা চলবে, কেননা একটা সঠিক গুরুর যদি হাত ধরে, সেই গুরুর দায়িত্ব থাকে সেই শিষ্যকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া। এই যে আপনি, এই যে আপনি কত বছর আগে এসেছিলেন? 1.5 বছর আগে। আপনার, হ্যাঁ 1.5 বছর আগে, 1.5 বছর আগে আপনার দিদির ছেলে এখন খুব ভালো আছে। প্লাস কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু এই প্রত্যেক এই যে আমার নতুন সালে কিন্তু আমরা পা দিচ্ছি, অর্থাৎ 1425 সাল, আপনার কিন্তু অনেক সময় আমাদের কাছে প্রত্যেকটা, কেন ডাক্তারের যেমন শরীর যখন থাকে সবসময় কিন্তু শরীর সবসময় সুস্থ থাকে না, আমি ওষুধটা খেলাম আমি কিন্তু সবসময় কিন্তু সুস্থ থাকবো না, আমার কিন্তু কোনো কোনো সময় দেখা গেল শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা, পেট খারাপ হতেই পারে। তো তার জন্য কিন্তু ভালো সময়টাকেও কাজে লাগাতে হবে। যদি ভালো এখন আছে আপনার আপনার দিদির ছেলে, এখনও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, কেননা আমাদের এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষের গোচর প্রত্যেক মাসে মাসে কিন্তু আমাদের গোচর ফল হয়, এই গোচরের উপরে কিন্তু অনেক কিছু কিন্তু নির্ভর করে। এই যে আমি বললাম যে আমাদের কিন্তু শনি এখন কিন্তু ধনুরাশির উপরে মঙ্গল আর শনি বসে আছে, আপনার আপনার ছেলে আপনার দিদির ছেলের প্রচন্ড ভালো রেজাল্ট হয়েছে, সব দিক থেকেই ভালো, কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, ছকটাকে কিন্তু দেখতে হবে। হ্যাঁ অবশ্যই, কেননা ভালোটা শুনতে খুব ভালো, অবশ্যই আরেকবার কিন্তু, কেননা আমি সবসময় বলি আমার ক্লায়েন্ট গুলো সবসময় বলি সবসময় রাজদার সঙ্গে, অর্থাৎ আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, রিলেশনটা রাখতে হবে, অবশ্যই রিলেশন রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। সামনে অক্ষয় তৃতীয়া আছে, পারলে অবশ্যই আমার হাত দিয়ে অক্ষয় সিঁদুর পড়ে যাবেন, তাহলে দেখবেন
সবকিছু অক্ষয় থাকবে, কোনো কিছু কিন্তু ক্ষয় হবে না। এই অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত আমার ক্লায়েন্টকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার চেম্বারে, অর্থাৎ বিআরডি চেম্বারে কিন্তু আমার পুজো হচ্ছে সারা সকাল থেকে রাত অব্দি কিন্তু আমি ওখানে থাকবো। রাত্রি 12টা একটা কিন্তু আমি কিন্তু আমি আমার চেম্বারে থাকছি, প্লাস সকাল থেকে কিন্তু আমার চেম্বার খোলা, সকাল থেকে কিন্তু আমার চেম্বার খোলা আছে বিআরডি চেম্বার। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছে দূর থেকে দূরবর্তী স্থানে যারা আছেন তারাও কিন্তু আমার চেম্বারে কিন্তু গতবারও কিন্তু তারা কিন্তু এসে তারা অক্ষয় সিঁদুর কিন্তু আমার হাত দিয়ে কিন্তু করে যায়। কেননা এই যে পাওয়ারফুল, এই যে একটা বুস্ট আপ করে দেওয়া, এই অক্ষয় সিঁদুর যাদেরকে আমি দিয়ে দেই কিংবা অক্ষয় সিঁদুর যাদের হাতে আমি পরিয়ে দেই, তাদেরকে আমি কপালে দিয়ে দেই, তারা কিন্তু জীবনে তারা বলেছে রাজদা আপনার কাছে যদি আসি যে অক্ষয় সিঁদুর যখন আমি পড়ে যাই তখন কিন্তু আরও কিন্তু এনার্জাইজ পাওয়ারফুল হয়ে যায়। এটাই হচ্ছে ঘটনা, এটাই হচ্ছে পাওয়া। কার ব্যাপারে জানবেন ম্যাডাম বলুন, আজকে কার বিষয়ে জানবেন? জন্ম সময়? সকাল 7:25। জন্মস্থান? কলকাতা। দাদা পাড়াতেই জন্ম বিরাটি, সেদিন সেদিন রবিবার ছিল তো? আচ্ছা, তুলালগ্ন, তুলালগ্ন মকর রাশি, শ্রবণা নক্ষত্র আর হচ্ছে দেবগণ। আচ্ছা, চন্দ্রের দশায় আপনার জন্ম হয়েছে দেখা যাচ্ছে, আর হচ্ছে হ্যাঁ চন্দ্রের দশায় আপনার জন্ম হয়েছে, আপনার লগ্নে রবি বসে আছে, রবি নক্ষত্রে খুব ভালো জায়গায় বসে আছে, বুধ বসে আছে আপনার মঙ্গলের নক্ষত্রে, আর আপনার বসে আছে শুক্র বসে আছে আপনার বুধ বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল বসে আছে বিশাখা নক্ষত্রে, বৃহস্পতি বসে আছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আর হচ্ছে শনি বসে আছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আর চন্দ্র বসে আছে শ্রবণ নক্ষত্রে, রাহু বসে আছে আপনার অশ্লেষা নক্ষত্রে, আর কেতু বসে ধনিষ্ঠ ধনিষ্ঠ নক্ষত্রে। কেতু বসে থাকলে এটা খুব ভালো, কেন ধনিষ্ঠ নক্ষত্র যাদের যাদের কাদের ক্ষেত্রে দেখা যায় ধন সম্পত্তি প্লাস ওরা সবসময় কর্মরত হয়, কোনো কাজের দিক থেকে তারা কোনো ছোটার চেষ্টা করে। আপনি কোনো কাজের সঙ্গে ম্যাডাম যুক্ত আছেন? কেননা যারা ধনিষ্ঠ নক্ষত্রে যারা জাতক জাতিকা যারা জন্মগ্রহণ করবে তারা সবসময় কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবে, তারা সবসময় অর্থ ইনকাম করা তাদের কিন্তু একটা নেচার থাকে, সবসময় একটা ছোটো বা কম বয়স থেকে আমি কিছু নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে কিছু করে গড়ে তুলবো, এগুলো কিন্তু থাকে। লগ্নে মঙ্গল বসে আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে এটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, কেননা আপনি কিন্তু প্রচণ্ড রাগী, প্রচণ্ড জেদি, প্রচণ্ড কিন্তু আপনার প্রচণ্ড কিন্তু মাথা গরম করে ফেলেন। আর দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চন্দ্র কেতু এক গ্রহণযোগ সৃষ্টি করে, চন্দ্র কেতু কিন্তু গ্রহণযোগ সৃষ্টি করার জন্য আপনার কিন্তু কর্মস্থলে কিন্তু শত্রুতা হিংসা জিলস্তি কিন্তু সৃষ্টি হবে। পূর্ণ কালসহযোগ আছে, শুক্র রাহু এক ঘরে বসে আছে এটা কিন্তু ভালো, আর যেহেতু চন্দ্র রাহু গ্রহণযোগ সৃষ্টি করেছে, বৃহস্পতি আপনার দশম একাদশ স্থানে বসে আছে, আর দ্বাদশ স্থানে রবি বুধ শনি, এই জায়গাটা ম্যাডাম একটু মেরামতি করে নিন, এই জায়গাটা ঠিকঠাক করে নিন, এই জায়গাটা কিন্তু আপনার জীবনে চলার পথে প্রচণ্ড একটা ছন্ন ছাড়া সৃষ্টি হচ্ছে, কোনো দিক থেকে সেটেলমেন্ট করতে পারছেন না, কর্মের দিক থেকেও কিন্তু স্যাটিসফাই নয়, এই জায়গাটা কিন্তু এই জায়গাটা একটু এই জায়গাটা একটু আসার চেষ্টা করুন। হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক করতে হলে আপনি আজকেই শ্যামবাজারে আছেন, আজকেই কালীঘাটে চলে আসুন, দাদাকে কালীঘাটে পাচ্ছেন, আর তার মধ্যে তো আবার অক্ষয় তৃতীয়া রয়েছে, কারণ অক্ষয় তৃতীয়া বিশেষ ভালো শুভ যোগ, বিশেষ বিশেষ কিন্তু যোগ, এই যোগটা কিন্তু কাজে লাগাতে হবে। আর আমরা কিন্তু যেটা বললাম রাশি, এই করা রাশি কিন্তু খুবই ভালো, কিন্তু সময় যেটা বললাম যে করা রাশি বললাম এগুলো ভালো, যেটা অশুভ রাশি যেটা বললাম মানে হচ্ছে এই বছরটা এই রাশিগুলোকে অ্যালার্ট থাকতে হবে, সেটা হচ্ছে বিষ রাশি, মিথুন রাশি, আর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, ধনু রাশি, এই মিথুন রাশি, মিথুন রাশি, বিষ রাশি, বৃশ্চিক রাশি, ধনুরাশি, মকর রাশি আর কোন রাশি, এইসব রাশিগুলোকে কিন্তু খুব অ্যালার্ট। আর যারা যারা আমার যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করে তাদের কিন্তু যে যে প্রতিকারগুলো দিয়েছি তারা কিন্তু অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন সেই সেই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন। আর বছরের শুরুতে অর্থাৎ আমরা নতুন বছরে পা দিচ্ছি, বছরে অর্থাৎ আগামীকাল দিনটা পয়লা বৈশাখ দিনটাকে সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠবেন, যত ভোরে উঠতে পারবেন তত কিন্তু আপনাদের দিনটা ভালো হবে, বছরটা ভালো হবে, যাতে আর প্লাস সকালবেলায় উঠেই কিন্তু আপনারা আগে সূর্যকে অথবা যাদের যেই ঠাকুরকে আপনারা মানেন তাদের সেই মনস্কামনা তাদের ওনাকে জানাবেন, আর অবশ্যই কালকে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো করবেন, ঘুম থেকে উঠে গুরুজনকে প্রণাম করবেন, ঘুম থেকে উঠে গুরুজনকে প্রণাম করবেন, আর বাড়ির কাককে পাখি পক্ষীকেও কিন্তু আপনারা কিন্তু মিষ্টি খাওয়াবেন, এটাও কিন্তু খুব ভালো একটা জিনিস। আর প্লাস কিন্তু আপনারা ওদিন চেষ্টা করবেন সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা, ওদিন সবাই মিলে একসঙ্গে লাঞ্চ হোক, ডিনার হোক, ব্রেকফাস্ট হোক, যে কোনো কিছু হোক একসঙ্গে করার চেষ্টা করবেন। আর আপনারা যে কোনো ভাতে অবশ্যই ওদিন লাঞ্চে হোক, লাঞ্চে অবশ্যই কিন্তু আপনারা
দই খাওয়ার চেষ্টা করবেন, যারা যে কোনো সমস্যায় ভুগছেন কিংবা যাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে একসঙ্গে কিন্তু আমরা খাওয়ার চেষ্টা করবেন। যাদের সঙ্গে রিলেশান খারাপ তাদের সঙ্গেও কিন্তু আমরা ওদিন বাড়িতে পায়েস বানিয়ে, ঘরে ছোটোখাটো জিনিস নিয়ে আমাদের অশান্তি ঝুটঝামেলা হচ্ছে, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ওদিন পায়েস বানান। পায়েস খেয়ে যে কোনো কাজে আপনারা কালকে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনাদের দিনটা শুভ হবে, বছরটা শুরুটা কিন্তু আপনাদের ভালো থাকলে খুব ভালো হবে। আর আপনারা সন্ধে দেওয়ার সময় অবশ্যই কিন্তু ওদিন আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেবেন। আর অবশ্যই কিন্তু আপনারা সকালবেলায় কর্পূর আর লবঙ্গ, কর্পূর আর লবঙ্গ দিয়ে কিন্তু ঠাকুরকে লক্ষ্মী গণেশকে কিন্তু আমরা আরতি করবেন। আর আমরা চন্দনের ধূপ কিন্তু জ্বালাতে ভুলবেন না, ঘরে কিন্তু চন্দনের ধূপ কিন্তু অবশ্যই কিন্তু আমরা জ্বালাবেন। আর গলে ঘরের চারিদিকে একটু গোলাপ জল, ঘরের চারিদিকে একটু গোলাপ জল কিন্তু আমরা কিন্তু ছিটিয়ে দেবেন। এটা কিন্তু একটা, কেননা আমাদের এই টিপস প্লাস হচ্ছে এই গন্ধ, এটা গন্ধ দিয়ে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি হয়। আর আপনাদের শোবার ঘরে, শোবার ঘরে ওদিন একটু কর্পূরের আরতি, কর্পূর জ্বালিয়ে একটু শোবেন, একটা রূপোর বাটির মধ্যে কর্পূর জ্বালিয়ে শোবেন। এতে দেখবেন বছরটা আপনাদের ভালো তো অবশ্যই হবে, প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের সুখময় হবে। এই টোটকাগুলো কিন্তু ছোট ছোট টোটকা, এগুলো কিন্তু আপনাদের সামনে তুলে দিলাম, বছরটা যেন খুব যাতে ভালো হয় সেটাই কিন্তু সবার জন্য আমি কামনা করি। আর অবশ্যই গণেশজিকে কিন্তু আমরা কিন্তু পুজো করবেন। আর এই মাস, এই বছরটা কিন্তু অবশ্যই তারা মাকে বেশি করে পুজো করতে হবে, কেননা বৃহস্পতির বছর, তারা আরাধ্য দেবী হচ্ছে মা তারা, মা তারাকে কিন্তু এই বছর ভালো করে পুজো করতে হবে। প্লাস কিন্তু বৃহস্পতি হচ্ছে এই বছর রাজা, এই বছর হচ্ছে আমাদের বৃহস্পতি রাজা, রবি হচ্ছে মন্ত্রী, বুধ হচ্ছে জলাধিপতি, আর শনি হচ্ছে শস্যাধিপতি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এইগুলোকে মেনটেন করে চলতে হবে। আর যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, যারা স্থায়ী প্রতিকার করতে চাইছেন, যে স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস, আর স্থায়ী প্রতিকার করলে কিন্তু মুক্তি মেলে, রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর অক্ষয় তৃতীয়া অবধি কিন্তু আমি সৌভাগ্যের আলোর বইটা, সাথে হচ্ছে আমার প্যাকেজটা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছি যারা স্থায়ী প্রতিকার করছেন। আর অবশ্যই কিন্তু কালীঘাট আমাকে কিন্তু অক্ষয় তৃতীয়ার আগে কালীঘাট, বিরাটি আর ব্যারাকপুর আর বড়নগর চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। যারা যারা স্থায়ী প্রতিকার করতে ইচ্ছুক তারা কিন্তু আগের থেকে সাক্ষাৎ করুন, বছরটা আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে এই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।